মায়াজাল, ইরিক্সা চলাই চলাই প্রেমত পেলালে যুবতীক, পাহরি গল বয়সর কথা, পাহরি গল আইনর কথা, অবশেষত আলহীও হল রঙা ঘরের। প্রকৃততে ঘটনাটো কি আছিল? প্রথমে প্রেম, তার পাছত আশ্রয় বন্ধুর ঘরত, শেষত আলহী হল রঙা ঘরের। ই রিক্সা চলাই চলাই প্রেমত পেলালে যুবতীক, কিন্তু প্রেমর মায়াজালত পাহরি গল বয়সর কথা, পাহরি গল সরকারের বাল্য বিবাহ বিরোধী আইনের কথা। কোয়ায় আমি শুনিল যে এই ঘরত একটা ছোৱালী আছে আর লড়া আছে, ভগাই লই আছে, কিন্তু গাঁৱৰ দুর্ঘটনা হব সেই বুলি হে আমি সকলো যে যিবিলাক আমার গাঁৱৰ যুব বন্ধু আছে সকলে মিলি এই দুটকা আমি আটকাই রাখিছো। আমি আর গাঁৱৰ পৰা সিদ্ধান্ত লৈছো যে বাল্য বিবাহ লাভ মেরেজ যে সরকারে বন্ধ করেছে সেইটো একমত হিসেবে বন্ধ হব লাগে। আর যে কাণ্ড কারখানা করেছে সেইটো ঘরতে আনি যে জায়গা দিছে এটু আমার হিসাবত রায় হওয়া নাই। অভিযোগ অনুসরি এহাল যুবক যুবতীয়ে শনিবারে নিশা পলাই আহিছিল ঘরের পৰা। জাভেদ আলিয়ে পলুয়াই লৈ গৈছিল নবম শ্রেণীর ছাত্রী নিশাই। তেওঁলোকে আশ্রয় লৈছিল হৰ্থেবাৰী থানার অন্তর্গত কাউইমারির ন নং ব্লকত বন্ধুর ঘরত। তার পাছতে লাগিল লেঠা। স্থানীয় রাইজে খবরটো পাই হৰ্থেবাৰী আরক্ষীক খবর দিয়ে। সচেতন রাইজে পলম নকৰি গতাই দিয়ে আরক্ষীক। রাতিপুৱা হৰ্থেবাৰী আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয় আর যুবক যুবতী দুইজনকে থানালৈ লৈ যায়। জাভেদে প্রেমত পৰি সকলো পাহৰি গৈ অবশেষত হব লগা হল রঙা ঘরের আলহী। আমার এনে মানে দুষ্ট হয়, মই না জানো মোর এই ঘর বাইটি দুষ্ট হয়। এ আইসে এতে মই 8টা বাজাত পাই পাই আইছি, পাই আর পিছত মই দেখা পাইছি, দেখা পিছত মই কইতে আপনাদের কি হইছে, ওই সরিটু লই আইছু তে লই আইছে এনেকে এখানে হবো যে সরকারি আইন বিলাক মানব লাগবো। এই পিছত মই গেলো যে গার্জেন কেটে মই ফোন করু, তারপর আপনার গেলে হয় মই গার্জেন ফোন করছো, গার্জেন দুপক্ষের গার্জেন আইছে এটা আপনার এখানে কথা নাই। পুলিশের মানে ফোন করছি মই কথা পাচ্ছ অফিসার লগত, কয় থানা লই আহ, থানা লই যাব। মই কইছো ঠিক আছে লই আইছো, এটা থানা দিব মানে থানা গতাই দিব, থানা দিব লাগিব। यहाँ जो हो रहा है मतलब जो जो बाल्य विवाह हो रहा है उसके खिलाफ काम हो रहा है। इस घर पे कावे में नौनंग ब्लॉक जाकिर की घर पे ये लड़की और लड़का दोनों जो है भाग के आए रात को 12 बजे। आने के बाद हम लोग जो समाज के लोग हैं ये सब इकट्ठा हुए हैं, मतलब पहुंचा खबर पहुंचा है, उसके बाद जो है हम लोग आए हैं कि बाल्य विवाह जो बंद है सरकार की कानूनी है तो जो ये हम लोग पूछताछ करने के लिए आए हैं, ये पुलिस को फोन किया भी पुलिस आ रहे हैं। सरकारी जो कानून किया है जिसे बाल्य विवाह जो है ये आप सरकार के हाथ में जाना चाहिए, क्योंकि 15 साल है लड़की को उम्र, लड़का भी उम्र नहीं हुआ है हमारी, उससे जो है सरकारी कानून पे देना चाहिए। ये हिस्सा की खुरिया जन लोई क्यों की कारण होता हिस्सा পলাই লৈ আহিছা মানে বিয়া কৰাৰ কাৰণে? তেখেতৰ দেখোন বয়স হোৱা নাই, তাৰপিছতো লৈ আহিলা, তুমি অপৰাধ কৰিলা এইটো। কি কবা, তুমি জানা নাছিলা নেকি যে বাল্য বিবাহ বৰ্তমান বন্ধ হৈছে অসমত, তাৰপিছতো লৈ আহিলা যে? কি তোমাৰ এতিয়া কি কৰিবা, তুমি কি কৰিব বিচাৰা? ছোৱালীজনী ঘৰত দি দিবা না তোমাৰ লগত ৰাখিবা? মানে ইয়াতে যে আহিছা তুমি, ইয়াতে রাইজে অভিযোগ করেছো তুমি ছোৱালীজনী পলাই লৈ আহিছা, ইয়াৰ পিছত যোৱাৰ পিছত যদি আৰু কিবা বেলেগ ধৰণৰ কথা বতৰা এটা আহিব নেকি যে উঠাই লৈ আহিছিলা, কিবা কিডনাপ কৰিছে, এনেকুৱা ধৰণৰ কিবা এটা নাহে? সৰুক্ষেত্ৰীৰ পৰা ৰবিউল ইছলামৰ ৰিপৰ্ট, টাইম 8।